সুপ্রিয় দর্শক, ম্যাগাজিন অনুষ্ঠান সাম্পান আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই কর্ণফুলী নদী এবং সাম্পানে বসেই আপনারা এই সবসময় আমাদের এই ম্যাগাজিনটি দেখে থাকেন, এটি আমাদের বিশ্বাস। আমরা এই সাম্পান নামটি ধারণ করেছি আসলে যেহেতু চট্টগ্রাম কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এবং কর্ণফুলী নদীর একমাত্র বাহন হচ্ছে সাম্পান, যেই সাম্পানটি এপার ওপার করে, যেই সাম্পান দিয়ে একসময় আমাদের এই ব্যবসা বাণিজ্য চলত। আজকে হয়তো আধুনিক যুগে এসে তার কিছুটা পরিবর্তন হয়েছে। তো সুতরাং আমরা এই ম্যাগাজিন অনুষ্ঠানে আমার কর্ণফুলীকে যেভাবে পাশে রাখবার চেষ্টা করেছি, আমার সাম্পানকে, যার মধ্য দিয়ে আমার সংস্কৃতি গড়ে উঠেছে, যার মধ্য দিয়ে চট্টগ্রামের সংস্কৃতি আজকে বিশ্ব মাঝে অবস্থান করেছে, সেটুকু আমাদের পাশে রাখবার চেষ্টা করেছি। একুশের মাস আমার ভাষার মাস, যারা রক্ত দিয়ে আমার ভাষাকে আজকে বাংলা ভাষায় রূপান্তরিত করেছেন, আজকের এই বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। যেহেতু ফেব্রুয়ারি মাসে আমার এই ম্যাগাজিনটি প্রচারিত হচ্ছে, সেই জন্য আমরা এই ভাষার মাসে যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এই ম্যাগাজিন অনুষ্ঠানের পুরো পর্বগুলোই আসলে এই ভাষাকে কেন্দ্র করেই এবার ধারণ করবার চেষ্টা করেছি। সুতরাং আমরা শুরুতেই একটি একুশের গান দিয়ে শুরু করতে চাই, আর এই গানটি হলো সালাম সালাম হাজার সালাম। আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শিল্পী প্রমা অবন্তী। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, ভাইয়ের বুকে রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশা স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায়।
চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতাটি লিখেছেন আমাদের বিখ্যাত একজন কবি, কবি শামসুর রাহমান, এবং আজকের এই কবিতার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে চাই। কবিতাটি আমাদের শোনাচ্ছেন এই প্রজন্মের আরেক আবৃত্তি শিল্পী নাহিদ নেওয়াজ। আসুন না আমরা আবার সেই একুশের মাসে সেই কবিতাটি শুনে আরেকবার উজ্জীবিত হই। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়, মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদনমোহন তর্কালঙ্কার কি ধীরদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছি কাননে তার নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে ওলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে, তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা, মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপে ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়া বেয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো, তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। আসো কাঠবিড়ালির রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়া পড়ো ঐরাবত সেজে সুদূর পাঠশালার একান্নটি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি। বারংবার কিংবা টুকটুকে লঙ্কার ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তার চৈতন্যের দ্বাড়। আমার এ অক্ষি গোলকের মধ্যে তুমি আঁখি তারা, যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে, বার বনিতার নুপুর নিক্ষণে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলোধাবাড়ি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে। হে আমার আঁখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে, তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার। ১৯৫২র দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহিয়সী, সে ফুলের একটি পাপড়িও আজ ছিঁড়ে নিতে দেব না কাউকে। এখন তোমাকে নিয়ে ইতর বেলাল্লাপানা চলছে বেদম, এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পৌষ মাস, তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা, তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এই প্রজন্মের একদল তরুণ তরুণী তারা কি ভাবছেন তাদের একটি নাটিকার মধ্য দিয়ে সেটি আমরা তুলে ধরতে চাইছি। আচ্ছা আঙ্কেল, তুমি কি কখনো ভূত দেখেছো? আরে দেখছি মানে, কত ভূত দেখলাম জীবনে, ইয়া বড় বড় চোখ, ইয়া বড় বড় নাক, ইয়া বড় বড় শিং, কত বড় বড় দাঁত, রে বাপ রে বাপ, কত ভূত দেখছি। আচ্ছা আঙ্কেল, ভূতরা কোথায় থাকে? বাঁশবাগান আছে না, এই বাঁশবাগানের ভিতর রাইতের বেলা ভূতরা থাকে, তারা শিকার করে। কাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও, কইরা কইরা ভূতরা কথা কয়। আমাকে একদিন নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, একদিন তোমারে রাইতে নিয়ে যাবো। নে কি কাশেম, কি হচ্ছে এখানে? আসলাম তোকে না এতবার করে নিষেধ করেছি, বারবার করে নিষেধ করেছি,
কোনোভাবে মামুনির সাথে এইভাবে এসব ভাষায় কথা বলবি না। তোর এসব আঞ্চলিক ভাষা কথা বললে তো আমার মেয়েটা শেষ হয়ে যাবে, আমার স্বপ্ন জায়গায় শেষ। কি খুমু স্যার, কম স্যার, আমি তো ইংরেজি ভাষায় কথা বলতে পারি না স্যার। না পারলে চুপ থাকবি? তোকে বারবার নিষেধ করার পর তুই কেন কথা বলছিস ওর সাথে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর কমু না। তুই জানিস না আমরা ওর সাথে ইংরেজিতে কথা বলি? জি স্যার, জি স্যার, আর কমু না স্যার। মনে থাকে যেন মামুনি, আর ইউ রেডি? জি স্যার। দেখলি কি হলো এটা? এই তোর জন্য আজকে আমার মেয়েটার এই দুরবস্থা। তোকে যেন আমি নেক্সট টাইম আমার মেয়ের সাথে কথা বলতে না দেখি। যেটা কাজ সেটা না করে কিসব আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলবে, গল্প শোনাবে? বুঝলাম না, বাংলা কথা কইতে সমস্যা? তুমি তো ভারী দেখতে মিষ্টি, এদিকে এসো। কি নাম তোমার? মাই নেম ইজ শান্তা। আমি তো বাংলায় জিজ্ঞেস করেছি, বাংলায় বলো। বাট আই ক্যান্ট সে দ্যাট। কেন, তুমি বাংলা পছন্দ করো না? হ্যাঁ খুব পছন্দ করি, কিন্তু বাবা যে আমাকে বলেছেন বাংলা নাকি পচা কথা। আচ্ছা তুমি কি বাংলা গান গাইতে পারো? হ্যাঁ, একটা গান শোনাও। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশের ধুলো বালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশের ধুলো বালি ভালো লাগে বেশ। এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা, সোনালি হাসে ফল ফসলে হাসে চন্দ্র তারা। আইরে তোরা ছোট্ট ছেলে, আইরে নবীন দল, স্বাধীন দেশে মাটির উপর বুক ফুলিয়ে চল। অনেক সুন্দর। তোমাকে এত সুন্দর দেশের গান কে শিখিয়েছে? কাশেম আঙ্কেল। এই কাশেমকে আমি পেলেছি কি করবো, সবসময় নিষেধ করেছি। শুনুন, আমাদের চিন্তা ভাবনা একটু পরিবর্তন করা উচিত। বাংলা আমাদের মাতৃভাষা, এটাকে তো আগে বুকে আঁকড়ে ধরতে হবে। আমরা আসলে ওকে উন্নত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চেয়েছি। ছোটোবেলা থেকে তো যদি উন্নত শিক্ষার সাথে পরিচিত করতে না পারি তাহলে তো হবে না, তাই ওই জন্য ওকে বাংলা থেকে দূরে রেখেছি। আপনার মতো চিন্তাভাবনা অনেকেই করেছেন, কিন্তু সবাইকে বাংলাতেই ফিরে আসতে হয়েছে। যেমন মাইকেল মধুসূদন দত্ত, এই ভাষাটার জন্য কতজন প্রাণ দিয়েছেন, পুরো বিশ্বে স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। এই ভাষাটা তো আমাদের মায়ের ভাষা, তাই না? আসলে আমি বুঝতে পারিনি যে আগে তো বাংলা ভাষায় নিজেকে চিনতে হবে, তারপর তো সে অন্য সব কিছু চিনতে পারবে। ওকে, তাহলে এখন থেকে মামুনি আমরা সবাই বাংলা ভাষায় কথা বলবো। তুমি খুশি তো? হ্যাঁ আমি খুব খুশি। তাহলে কাল থেকে তুমি স্কুলে চলে আসবে, বাংলায় কথা বলবে, বাসায় সবার সাথে বাংলায় কথা বলবে, ঠিক আছে? বাবার কিছু বলবে না। হ্যাঁ, তাহলে এখন থেকে আমরা বাসায় সবাই বাংলায় কথা বলবো, বাংলায় গান গাইবো, সব কিছুতে আমরা বাংলার ব্যবহার করবো। আচ্ছা মামুনি, তাহলে আসো, ম্যামকে একটা ধন্যবাদ দাও। ধন্যবাদ। যাও, আপনাকেও ধন্যবাদ বোঝার জন্য, বাংলা ভাষার চর্চাটা বজায় রাখো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার যে আত্মজীবনী আমরা আজকে পড়ি বা পাঠ করে থাকি, তার সেই আত্মজীবনীতে আমার একুশ, আমার বাংলা ভাষা, আমার মুক্তিযুদ্ধ, আমার এই দেশ নিয়ে অনেক কিছু লিখেছেন। আসুন না সেই আত্মজীবনী থেকেই আমরা একটু শুনি, আর আমাদেরকে পাঠ করে শোনাচ্ছেন মৌ দত্ত। ফেব্রুয়ারির আটই হবে 1948 সাল। করাচিতে পাকিস্তান সংবিধান সভার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বৈঠক হচ্ছিল। সেখানে রাষ্ট্রভাষা কি হবে সেই বিষয়েও আলোচনা চলছিল। মুসলিম লীগ নেতারা উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষপাতী,
পূর্ব পাকিস্তানের অধিকাংশ লীগ সদস্যরও সেই মত। কুমিল্লার কংগ্রেস সদস্য বাবু ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করলেন বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করা হোক, কারণ পাকিস্তানের সংখ্যাগুরুর ভাষা ছিল বাংলা। মুসলিম লীগ সদস্যরা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমরা দেখলাম বিরাট ষড়যন্ত্র চলছে বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা উর্দু করার। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমদ্দুন মজলিসের প্রতিবাদ করলো এবং দাবি করলো বাংলা ও উর্দু দুই ভাষাকেই রাষ্ট্রভাষা করতে হবে। আমরা সভা করে প্রতিবাদ শুরু করলাম। এই সময় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমদ্দুন মজলিস যুক্তভাবে সর্বদলীয় সভা আহ্বান করে একটা রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ গঠন করলো। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের কিছু শাখা জেলায় ও মহকুমায় করা হয়েছে। তমদ্দুন মজলিস একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যার নেতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম সাহেব। এদিকে পুরনো লীগ কর্মীদের পক্ষ থেকে জনাব কামরুদ্দিন সাহেব, শামসুল হক সাহেব ও অনেকেই সংগ্রাম পরিষদে যোগদান করলেন। সভায় 1948 সালের 11ই মার্চকে বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা করা হলো। জেলায় জেলায় আমরা বের হয়ে পড়লাম। আমি ফরিদপুর, যশোর হয়ে দৌলতপুর, খুলনা ও বরিশালে ছাত্রসভা করে ওই তারিখে তিন দিন পূর্বে ঢাকায় ফিরে এলাম। দৌলতপুরে মুসলিম লীগ সমর্থক ছাত্ররা আমার সভায় গোলমাল করার চেষ্টা করলে খুব মারপিট হয়, কয়েকজন জখমও হয়। এরা সভা ভাঙতে পারে নাই। আমি শেষ পর্যন্ত বক্তৃতা করলাম। এ সময় জনাব আব্দুল সবুর খান আমাদের সমর্থন করেছিলেন। বরিশালের জনাব মহিউদ্দিন আহমেদ তখন নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সদস্য, মুসলিম লীগ ও সরকারের পুরা সমর্থক। কাজী বাহাউদ্দিন আহমেদ আমাদের দলের নেতা ছিলেন। আমি কলেজেই সভা করছিলাম। মহিউদ্দিন সাহেব বাধা দিতে চেষ্টা করেন নাই। ঢাকায় ফিরে এলাম। রাতে কাজ ভাগ হলো, কে কোথায় থাকব এবং কে কোথায় পিকেটিং করার ভার নেব। সামান্য কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া শতকরা 90% ছাত্র এই আন্দোলনে যোগদান করল। জগন্নাথ কলেজ, মিডফোর্ড, মেডিকেল স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ বিশেষ করে সক্রিয় অংশগ্রহণ করল। মুসলিম লীগ ভাড়াটিয়া গুন্ডা লেলিয়ে দিল আমাদের উপর। অধিকাংশ লোককে আমাদের বিরুদ্ধে করে ফেলল। পুরান ঢাকার কয়েক জায়গায় ছাত্রদের মারপিটও করল। আর আমরা পাকিস্তান ধ্বংস করতে চাই এই কথা বুঝাবার চেষ্টা করল। 11ই মার্চ ভোরবেলা শত শত ছাত্রকর্মী ইডেন বিল্ডিং, জেনারেল পোস্ট অফিস ও অন্যান্য জায়গায় পিকেটিং শুরু করল। বিশ্ববিদ্যালয় ও কলেজে কোনো পিকেটিংয়ের দরকার হয়নি। সমস্ত ঢাকা শহর পোস্টারে ভরে ফেলা হলো। অনেক দোকানপাট বন্ধ ছিল, কিছু খোলাও ছিল। পুরান ঢাকা শহরে পুরোপুরি হরতাল পালন করে নাই। সকাল 8টায় জেনারেল পোস্ট অফিসের সামনে ছাত্রদের উপর ভীষণভাবে লাঠিচার্জ করা হলো। একদল মার খেয়ে স্থান ত্যাগ করার পর আরেকদল হাজির হতে লাগলো। ফজলুল হক হলে আমাদের রিজার্ভ কর্মী ছিল। এইভাবে গোলমাল মারপিট চলল অনেকক্ষণ। 9টায় ইডেন বিল্ডিংয়ের সামনে দরজায় লাঠিচার্জ হলো। খালিক নেওয়াজ খান বক্তিয়ার, এখন নওগাঁর অ্যাডভোকেট, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ গুরুতর রূপে আহত হলো। তোপখানা রোডে কাজী গোলাম মাহবুব, শওকত মিয়া ও আরও অনেক ছাত্র আহত হলো। আব্দুল গনি রোডের দরজায় তখন আর ছাত্ররা অত্যাচার ও লাঠির আঘাত সহ্য করতে পারছে না। অনেক কর্মী আহত হয়ে গেছে এবং সরে পড়ছে। আমি জেনারেল পোস্ট অফিসের দিক থেকে নতুন কর্মী নিয়ে ইডেন বিল্ডিংয়ের দিকে ছুটছি। এর মধ্যে শামসুল হক সাহেবকে ইডেন বিল্ডিংয়ের সামনে পুলিশ ঘিরে ফেলেছে। গেট খালি হয়ে গেছে। তখন আমার কাছে সাইকেল। আমাকে গ্রেফতার করার জন্য সিটি এসপি জিপ নিয়ে বারবার তাড়া করছে, ধরতে পারছে না। এবার দেখলাম উপায় নাই। একজন সহকর্মী দাঁড়ানো ছিল, তার কাছে সাইকেল দিয়ে 4-5 জন ছাত্র নিয়ে আবার ইডেন বিল্ডিংয়ের দরজায় আমরা বসে পড়লাম এবং সাইকেল যাকে দিলাম তাকে বললাম শীঘ্রই আরও কিছু ছাত্র পাঠাতে। আমরা খুব অল্প, টিকতে পারবো না। আমাদের দেখা দেখি আরও কিছু ছাত্র ছুটে এসে আমাদের পাশে বসে পড়ল। আমাদের উপর কিছু উত্তম মধ্যম পড়ল এবং ধরে নিয়ে জিপে তুলল। হক সাহেবকে পূর্বেই জিপে তুলে ফেলেছে। বহু ছাত্র গ্রেফতার ও জখম হলো। কিছু সংখ্যক ছাত্রকে গাড়ি করে 30-40 মাইল দূরে জঙ্গলের মধ্যে ফেলে আসলো। কয়েকজন ছাত্রীও মার খেয়েছিল। অলি আহাদও গ্রেফতার হয়ে গেছে। তাজউদ্দিন, তোয়াহা ও অনেককে গ্রেফতার করতে পারে নাই। আমাদের প্রায় 70-75 জনকে বেঁধে নিয়ে জেলে পাঠিয়ে দিল সন্ধ্যার সময়। ফলে আন্দোলন দানা বেঁধে উঠল।
ঢাকার জনগণের সমর্থনও আমরা পেলাম। দর্শক মণ্ডলী, আমাদের এই ম্যাগাজিন অনুষ্ঠানে যেহেতু একুশের মাস, সুতরাং একজন একুশে পদকপ্রাপ্ত বংশী বাদক, যিনি বাঁশি বাজিয়ে একুশে পদক পেয়েছেন, আমাদের সাথে উপস্থিত আছেন ক্যাপ্টেন আজিজুল ইসলাম। উনি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের একজন গর্ব। আজ ভাই, যেহেতু একুশের মাস, সুতরাং আপনি একুশে পদক পেয়েছেন, এই যে একুশের চেতনার কথা বলি আমরা, এবং এই যে সাহিত্য সংস্কৃতির মানে যে উদ্বুদ্ধ একুশকে নিয়ে, এই সম্পর্কে যদি আমাদেরকে একটুখানি বলেন। আসলে আমাদের ভাষা তো আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত, আমাদের গর্ব করার অনেক কিছু আছে। আমরা সাধারণত ফেব্রুয়ারি মাসেই আসার পরে ভাষা নিয়ে বেশি কথাবার্তা বলি। আমি মনে করি যে সারা বছরই আমাদের ভাষা নিয়ে চর্চা, যাতে শুদ্ধ ভাষা, আমরা যখন কথাবার্তা বলি সবসময় ইংরেজি ভাষা যোগ হয়, এটা যাতে না হয়। একুশের বাংলা ভাষাটা যাতে বেশি চর্চা হয়, বা আমাদের সাইনবোর্ড বা আনুষাঙ্গিক যেই বিষয়গুলো আছে, সরকার সবসময় কথাগুলো বলেন কিন্তু আমরা হয়তো মানার ক্ষেত্রে অনেকটুকু পিছিয়ে থাকি, সেক্ষেত্রে আপনার কোনো স্পেসিফিক পরামর্শ আছে কি না যে এই এই উদ্যোগগুলো আমাদের আসলে নেওয়া উচিত? আমার মনে হয় সবচেয়েতে বেশি স্কুলে টিচাররা, শিক্ষকরা বাচ্চাদের খেয়াল রাখতে হবে, আর গার্জিয়ানরা যারা নাকি অভিভাবক, ওরা বিশেষ করে বিদেশে কিংবা একটু হাই প্রোফাইলের উচ্চ, যেমন আমিও এখন ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলছি, এটা তো হওয়া উচিত না। তো এদেরও খেয়াল রাখা উচিত যাতে তাদের বাচ্চাদের সবসময় সর্বোচ্চ বাংলা শেখানো হয়। যারা একটু হাই লোকেরা, যারা বিদেশে চলে যায় বাচ্চারা, বিশেষ করে বাঙালিরা, ওরা কিন্তু বাংলা ভাষা থেকে সরে যায় অনেকে। তো এই দিকে আমি মনে করি সজাগ থাকতে হবে সবার। আপনি যখন একুশে পদক পেলেন, মানে যখন আপনাকে এই যে বাঁশি, আপনি কি তখন তার আগে আপনার অনুভূতি বা ভাবনাটা ছিল কিনা যে আমি বাঁশি বাজিয়ে একুশে পদক পাবো, এরকম একটা জিনিস, তখন মনের অনুভূতিটা কি জাগলো? না, এটা তো মানে স্বাভাবিক, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার জীবনে সঙ্গীত চর্চা কিংবা বাঁশি তো আমার জীবনে একটা বিরাট দিক, কিন্তু আমি যে একুশে পদক পাবই এটা তো আমার ধারণা ছিল না। তবে মনে মনে ভাবছিলাম পেলে স্বাভাবিক একটা ভালো লাগবে, সবার জন্য একটা স্বীকৃতি। তো আমাকে এই সরকারি স্বীকৃতিটা দিয়েছে 2017 সালে, আমি এই সরকারের প্রতিও কৃতজ্ঞ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং স্রষ্টার প্রতি অবশ্যই কৃতজ্ঞ। আপনি বাঁশি বাজাচ্ছেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম আসলে অন্যান্য গান, নাটক, আবৃত্তি, নৃত্য বা কবিতা যেভাবে চর্চা করছে, বাঁশিটার প্রতি তেমন একটা বাঁশিটা দেখা যাচ্ছে না, এটা কিভাবে আরও বেশি বাড়ানো যায়, যে এটাও আমার একটি সংস্কৃতির একটি অংশ, এই যে বাঁশের বাঁশি, আমাদের দেশের এই জিনিসটি? এখন কিন্তু অনেক ছেলেমেয়েরাই কিন্তু শিখছে, আসছে, দেখছে বর্তমান জমানায়, কিন্তু লাইট মিউজিকেরই বেশি প্রচলন, হালকা, মানে অ্যাকম্পেনিমেন্ট যারা করে, মানে সঙ্গে যারা বাজে, এইসব শিল্পী কিন্তু বেশ আগের তুলনায় বেড়েছে, দেশ স্বাধীনতার পরে তেমন ছিল না। এবং শাস্ত্রীয় সঙ্গীতও আসছে, শিখছে, কেউ কেউ গিয়ে ভারতেও গিয়ে শিখে আসছে এবং চর্চা করছে, কিন্তু সেই ধরনের পৃষ্ঠপোষকতা এবং শ্রোতার অভাব। এই যে সঙ্গীত তো শাস্ত্রীয় সঙ্গীতই মূল আমাদের সঙ্গীতের, যে যন্ত্রসঙ্গীতেও কি, তো সেখানে শ্রোতা তৈরি হয় নাই আমাদের দেশে,
দেশ স্বাধীন হওয়ার পরে শ্রোতা তৈরি করার জন্য একটা ওরিয়েন্টেশন এবং একটু শাস্ত্রীয় সঙ্গীতকে চেনানো পরিচিত এটা দরকার ছিল। স্কুল কলেজ এসব জায়গায় যদি লেকচার ডেমনস্ট্রেশন দেওয়া হতো, যেমন পার্শ্ববর্তী দেশে বড় বড় শিল্পীরা গিয়ে কিন্তু লেকচার ডেমনস্ট্রেশন কথাবার্তা বলে সঙ্গীতকে ইন্ট্রোডিউস করে কীভাবে কী ক্লাসিক্যাল মিউজিক, এটা আমাদের দেশে করা উচিত অনেক সভ্য সমাজে, যে তাহলে শ্রোতা বাড়বে, শ্রোতা বাড়লে কদর বাড়বে এবং তখন তারা পেশাগতভাবে নিতে পারবে। বাঁশির চর্চা, বাঁশির ইতিহাস, বাঁশি বাজানোর কৌশল, সেগুলো নিয়ে কি কোনো প্রকাশনা বা আপনার কোনো ভাবনা আছে কি না? না, আমার ভাবনা আছে যে একটা বই এমনি বের করতে, এসব ধরনের বই অনেক আছে কিন্তু পাঠ্যপুস্তকে প্রপার যদি শুধু বাঁশি না, শাস্ত্রীয় সঙ্গীতের কিংবা অন্য যন্ত্রদের যন্ত্রের যে একটা পরিচিতি থাকলে অনেক ভালো হতো, সব ছোটো ছেলেমেয়েরা জানতে পারতো। বাঁশি 4,500-5,000 বছর আগের আমাদের দেশের একটা প্রাকৃতিক বাঁশ থেকে হয়, এটার তো একটা বিশাল একটা তার করুণ একটা ইয়ে আছে। তো এটা পরিচিতিটা ছেলেবেলা থেকে দিলে তখন তারাই ভালো শ্রোতা, সঙ্গীতকে বুঝতে পারবে, জানতে পারবে, এটা হওয়া উচিত, পাঠ্যপুস্তকেই থাকা উচিত। যদি আজকে যারা দেখছে এই প্রজন্ম, তরুণ প্রজন্ম, আমার 21, আমার সাহিত্য, আমার কবিতা, আমার নাটক, 21-এর চেতনা, এদের আরও বেশি উদ্বুদ্ধ করবার জন্য আপনার কিছু বলবার আছে কি না যারা আজকে তরুণ প্রজন্ম দেখছে? আমি বলবো চর্চা করা উচিত এবং শুধু সঙ্গীত না, যে কোনো ছেলে মেয়েদের যে কোনো একটা আর্টে জড়িত থাকা উচিত, তাহলে খারাপ থেকে রাস্তা থেকেও ছেলেরা বেঁচে থাকবে। খেলাধুলা হোক, ছবি কিংবা যে কোনো একটা আর্টের সাথে, সঙ্গীত তো আমি বলবো অবশ্যই সারা জীবন চলতে পারে, একটা ডিভাইন আর্ট এটা থাকে, এটাতে যদি থাকে তো একটা ছেলে অনেক তার ই বাড়বে, তার চিত্ত বিকশিত হবে, সাধারণত শিল্পীরা ব্রড হয়। এই লাইনে আমি বলবো অভিভাবকদের বাচ্চাদের যাতে এইদিকে নিয়ে আসে, এটাই আমার একটা ই থাকবে, আর চর্চা হোক। আপনি আমাদের এই ম্যাগাজিন অনুষ্ঠানে এই সাম্পানে বসে কর্ণফুলী নদীতে আমাদের যেই সময়টুকু দিলেন, যেই কথাটুকু বললেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। এবার আমরা শুনি যে এক ঝাঁক তরুণী এই বাঁশির সুরের মধ্য দিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই তাদের এই বাঁশির সুরের মধ্য দিয়ে আমাদের একটি উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি।
বলেছি, কর্ণফুলী নদী আমার সাম্পান, আমার চট্টগ্রামের সংস্কৃতি। পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে বেড়াতে আসবেন, মাঝে এপার ওপার করবে, আপনাদেরকে গান শোনাবে, আমার মনে হয় আপনার মন ভালো হয়ে যাবে। সুতরাং কর্ণফুলী বেঁচে থাকুক, আমার সাম্পান বেঁচে থাকুক, আমার মাঝি বেঁচে থাকুক। এই কর্ণফুলী সাম্পান এবং মাঝির সুর কেউ যাতে কেড়ে নিতে না পারে, কেউ যাতে আমার কর্ণফুলীর দুপার দখল করতে না পারে। আমরা সংস্কৃতি দিয়েই তার প্রতিবাদ করতে চাই। আমরা বিশ্বাস করি আমার কর্ণফুলী সাম্পান বেঁচে থাকলে আমার চট্টগ্রামের সংস্কৃতি বেঁচে থাকবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।